আসসালামু আলাইকুম শ্রী দর্শক, আপনাদের সবাইকে আপনাদের সবাইকে লাইভে সবাইকে লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? কেমন আছেন আপনি? ন্যান্সি ন্যান্সি ভালো আছি। এবং লকডাউনের মধ্যে যেরকম সিচুয়েশনে মানে থাকাটা বোরিং, মানে বাইরে যেতে পারছি না, বেশিরভাগ ঘরের মধ্যে কাটছে। তারপর আচ্ছা এই লাইফটা চলে যাচ্ছে। আচ্ছা আসলে এখন তো স্কুল আমি এই লকডাউনের মধ্যে ছবি আঁকলাম অনেকগুলো, তারপরে কবিতা তো কন্টিনিউয়াসলি লিখেছি, এবং গল্প ছোট ছোট গল্প আচ্ছা আচ্ছা তো আসলে আসলে আমি আমাদের কিন্তু আমাদের আসলে আসলে কেমন মনে হয় নিজেকে মনে হয় নিজেকে খুব কেমন অনুভূতি হয়, কেমন অনুভূতি হয় আমার যে আপনার বাবা একজন আমাদের প্রখ্যাত চিত্র পরিচালক, নাম করা নাম করা, তো কেমন আপনি কেমন আপনি বাবার সম্পর্কে একটু বাবার সম্পর্কে একটু আমার বাবা অনেক গান লিখেছেন, তার গানগুলো অনেক জনপ্রিয় এবং তার ছবিগুলো অনেক জনপ্রিয়। আমরা আমি আর আমার ছোট ভাই অনেক প্রাউড ফিল করে যে আমরা যে তার সন্তান হতে পেরেছি, এটাই আমাদের কাছে যথেষ্ট। আচ্ছা আচ্ছা আসলে আসলে আরেকটু যদি ছোটবেলা থেকে তো ছোটবেলা থেকে আপনার বাবা দেখেছিল আপনার ছবি পরিচালনা কাজে ভীষণ ব্যস্ত, কাজে ভীষণ ব্যস্ত, কখনো কি আবার শুটিং এ গিয়ে আবার শুটিং এ গিয়ে না বলতো ঘটনা বলতো? হ্যাঁ, আমি আমার বাবার শুটিং এ যেতাম, তো ওখানে প্রায় গেলে দেখতে দেখতে বেড়াতাম এবং আব্বু কেমন করে শুটিং করছে দেখতাম। তো শুটিংটা আসলে অনেক কষ্টকর, আমি ছোটবেলা থেকে আমার বাবাকে খুব মিস করতাম। আমার বাবা প্রায় শুটিং করত, তো আমার মাই সব জায়গায় ফেস করতো, আমার স্কুলে বলেন কলেজে বলেন আমার মা সব কিছু দিয়ে ফেস। আচ্ছা আসলে যেহেতু আসলে যেহেতু বাবা একজন কখনো কি অভিনয়ের প্রতি কি অভিনয়ের প্রতি কি টান আসেনি কিংবা বাবা কখনো বলেনি যে মেয়েকে কোন অভিনয়ে অভিনয়ে করানো করানো? না, আমার বাবা কখনো বলেনি, কিন্তু আমার আগ্রহ ছিল আমি ডিরেক্টর হব। ডিরেকশনের প্রতি আমার কি আগ্রহ। আচ্ছা আমি অনার্স থাকাকালীন আমি পাঠশালা ফিমেল মিডিয়াতে ভর্তি হলাম ফিল্ম ডিরেকশন শেখার জন্য। ওখান থেকে আমি কোর্স কমপ্লিট করি এবং একটা প্রজেক্ট ছিল হেলথ, সেই প্রজেক্টটা আমি ডিরেক্ট করি। ইভেন আমি আরো দুই তিন চারটা শর্ট ফিল্মে কাজ করেছি। আমার শর্ট ফিল্মের নাম ড্রিমস ফ্লাওয়ার, এটা রিলিজ হয়েছে ইউটিউবে, ফেসবুকে এটা দেখানো হয়েছে, এবং আমার ডকুমেন্টারি ছিল আরেকটা, সেটা আমি এখনো রিলিজ করিনি। আর আমার একটা শর্ট ফিল্ম যেখানে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি ফ্লগবার্ডের সাথে, সেটা স্ক্রিনিং হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, সেটার নাম ছিল লাইফ ইন এ বেল। আচ্ছা আচ্ছা তাহলে আসলে কিন্তু বাবা না করলো না করলো
না ওইখানে না আমি আমার যে মানে স্কুলে কলেজে এখানে প্রোগ্রাম মানে অ্যাটেন্ড করতাম কিন্তু মানে থিমে ওইভাবে করে আসা হয়নি মানে অ্যাক্টিং এর জন্য কখনো আসা হয়নি আমার মানে আব্বু সব সময় যেত যে আমি পড়াশোনা নিয়ে থাকি আমি গান বাজনা করি সে গান খুব পছন্দ করে আমাকে সে সব সময় বলে যে না তোমার শিল্পী হতে হবে গানটা ভালো করে গাও তোমার গলাটা মিষ্টি এই জন্য আমাকে সে ছায়ানটে ভর্তি করে দেয় তারপর আমি ছায়ানটে এখন বর্তমানে শিক্ষার্থী এটা আমার প্রথম লাইভ এর আগে আমি কখনো লাইভ করিনি আমি একটু নার্ভাস তো গান শুরু করছি আমার বাবার স্বপ্ন যে আমি তার গান গুলা গাই একজন ভালো সিঙ্গার মানে আমি হতে পারি আমার বাবার স্বপ্ন আর আমি তো ট্রাই করে যাচ্ছি এখনো তো আমি প্রফেশনাল গান শুরু করিনি
গান ভালোবাসি আমি গান ভালোবাসি গান ভালোবাসি এই যে বাবাকে জনপ্রিয় গান লিখে গেছে সেই গানগুলো মধ্যে ভালো আপনি নিজে আমার বাবা লিখেছে অনেক তো কয়েকটা গানগুলো আমার গানগুলো আমার পুরোই সুন্দর তারপরে বলবো যেগুলো আপনার কাছে বেশি ভালো লাগে আমার বাবার প্রত্যেকটা গানই ভালো লাগে আমার কাছে জড়তা আসছে আমার তো চুপি চুপি বলো কেউ জমে যাবে ও সাগর কন্যারে তারপরে বলে দাও মাটির পৃথিবী তারপরে আরেকটা গান আছে ও অনুপমা অনুপমা ঠিক যেন নাটকের বনলতা সেন চুপি চলেছে একা পথে একা পথে তা আছে তো প্রত্যেকটা কাজ এবং সুপারহিট বড় কথা কি যে আপনার বাবা এইসব এসব তো ওনার গান শুনছে কিন্তু কেউ জানার চেষ্টা করে না প্লেব্যাক সম্রাট কিভাবে গানটা কিন্তু আমার বাবার নামটা মানে অনেক জায়গা থেকেই নাই অন্য গীতিকারের নাম দেওয়া আছে কিন্তু এগুলা তো মানে ভালো হচ্ছে না নতুন প্রজন্ম জানছে না যে আসলে গীতিকার কে এত কষ্ট করে উনি গান লিখলো আর ওনার নাম না দিয়ে অন্য আরেকজনের নাম দিল আসলে এটা ভালো হচ্ছে না আমি মনে করি এটা এটা অনেক খারাপ ইভেন আমি কতগুলো টিভি নিউজে দেখলাম অ্যান্ড্রু কিশোর ওনাকে নিয়ে আমাদের কিংবদন্তি ওনাকে নিয়ে ওনার বলছেন আমার বাবার গান বলছেন আমার বাবার গানের কথা কিন্তু আমার বাবার নাম বলেননি বললেন না সুরকারের নাম বললেন এবং ছবির ডিরেক্টরের নাম বললেন তো ওটা একটু দুঃখজনক লাগলো আমার কাছে এত কষ্ট করে সে গানটা লিখতো এবং যেই গান গেয়ে তিনি পরিচিতি পেলেন গীতিকারের নামটাই মেনশন করলেন না ইভেন আমি নিউ এজেও এই সেম ব্যাপারটা দেখি অনেক পত্রপত্রিকা তো সেই ইনফরমেশনটা নেই আমাদের পাঠকের একটা কৌতূহল থাকে না যে আমাদের আসলে কি আমি অনেক মানে যখন আমার বাবার গানের কথাগুলো লিখলো অন্য গীতিকারের নাম তখন আমি নিউ এজে বলেন আমি একটা কমেন্ট করেছিলাম তো পরে জানাও ছিল তাদেরই তো এটা আসলে মানে তাদের এটা কাজ যে আমি এটা কেন বলছি কিসের জন্য বলছি নিশ্চয়ই এটা আমার বাবার গান
গান যদি না লেখা হয় তাহলে মানে বেসিকটা একজন গীতিকারই কিন্তু দেখে, তারপরে মানে উনি গীতিকার না ছাড়া তো কখনো গান হবে না, গীতিকার সুরকার তারপরে আপনার শিল্পী। তো আমরা যদি গীতিকারের নামটাই এদিক ওদিক করে ফেলি তাহলে গানের কি মানে বলেন? গানের তো কোনো তাহলে আমি বলতে চাচ্ছি যে জানছে না, মানে আমরা যারা শ্রোতা তারা জানছে না, সঠিক নিউজটা জানছে না তারা, তাদের কাছে সবসময় কোনো না কোনো ধারা মানে মানে ব্যাকওয়ার্ডে থেকেই যাচ্ছে আসলে। তিনি একজন প্রখ্যাত চলচ্চিত্র তো আসলে এক একজন সঙ্গীত শিল্পী তো অনেকে জানেন না, অনেকে জানেন না যে অনেকে মনে করে যে পরিচালক শুধু অনেকে জানে এটা কিন্তু আমাদের সেটা খুবই দুঃখজনক, যেমন যে আমাদের বাগান এক চোর যায় চলে এই গান গিয়ে সেটা সমস্ত কিন্তু সবচেয়ে দুঃখজনক কারোরই জানা নেই গানটা ইতিহাসকে কিন্তু গীতিকারের নাম সেটাকে আপনি দুঃখ করছিলেন। আমরা যখন পত্রিকা খুলি সবসময় দেখছি আমরা নাটকের নিউজ আসে, কিন্তু যারা মানে বাংলাদেশে যারা চলচ্চিত্রকার ছিলেন, ফিল্ম ডিরেক্টর ছিলেন, তাদের কোনো নিউজ আসে না। মানে সবসময় দেখি নাটককে নিয়ে, মানে নাটকের ডিরেক্টরদের নিয়ে বলেন, নাটকের প্রডিউসার নিয়ে বলেন, তাদের অ্যাক্টর অ্যাক্টরদের নিয়ে অনেক মাতামাতি করা হয়, কিন্তু একটু যদি আমি মনে করি যে ফিল্ম ডিরেক্টরদের নিয়ে ফিল্ম ডিরেক্টরদের ব্যাপারে যদি তারা দিতেন এবং তারা কিভাবে টেকনোলজি ছাড়া আগে তারা সিনেমা নির্মাণ করেছেন ওগুলা তাহলে মানে মানুষ জানতো এবং তাদেরও মানে মানুষের কাছে আসতো, মানে তাদের খবর গুলো আসতো। এমন অনেক রিসেন্ট ডিরেক্টর আপনার হারিয়ে গেছে, দূরে সরে গেছে, তাদের কথাগুলো একদমই চলে গেছে। আসলে আপনি কি তাহলে প্রজন্মের কাছে হ্যাঁ মানে আমাদের প্রজন্মের কাছে গানের ব্যাপার হোক, চলো ইতিহাসগুলো সঠিক তাই না,
অবশ্যই বলুন। দর্শক আপনারা দেখছেন আমি কথা বলছিলাম আমাদের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেয়া নজরুল সাহেবের মেয়ে ন্যান্সি দেওয়ানির সঙ্গে। আসলে এই মুহূর্তে ডিসকানেক্ট হয়ে গেছে লাইভ থেকে, চেষ্টা করছি হয়তো বা আবারও সংযোগটা পাবো। তিনি আসলে খুব দুঃখ করছিলেন যে তার বাবা প্রখ্যাত চিত্র পরিচালক দেয়া নজরুল এবং তিনি অসংখ্য গানের রচয়িতা সিনেমার, অনেক কালজয়ী গানের। আপনারা হয়তো অনেকে জানবেন সেসব গানের কথা, কিন্তু কিন্তু সেসব গানের রচয়িতাকে দেওয়ান নজরুল সাহেব সেটা কিন্তু অনেকেই জানে না। এমনকি পত্রপত্রিকায় যখন কোনো শিল্পী মারা যায়, যেমন কিছুদিন আগে এন্ড্রু কিশোর মারা গেছেন, তখন সমস্ত পত্রিকায় লেখা হয়েছিল যে এক চোর যায় চলে মন চুরি করে, প্রতিজ্ঞা ছায়াছিল সেই কালজয়ী গানটি, বিপুলভাবে সুপার হিট গানটি। সেটি গান গেয়ে কিন্তু এন্ড্রু কিশোর তার উত্থান হয়েছিল, তার পরিচিতি পেয়েছিল। কিন্তু এই গানটির পেছনে এবং এন্ড্রু কিশোর নামটাও কিন্তু আমরা যতদূর জানি যে দেয়া নজরুল সাহেবের দেওয়া, কারণ এন্ড্রু কিশোর নামটা অনেক বড় ছিল, সেটি উনি ছোট করে দিয়েছিলেন। এবং পরবর্তীতে এই গানটি কেমন করে মানে এন্ড্রু কিশোর গাইবে সব ব্যাপারে উনি ডিরেকশন দিয়েছিলেন। কিন্তু যখন এন্ড্রু কিশোর মারা গেলেন তখন সব পত্রিকা সোশ্যাল মিডিয়ায় সেখানে দেয়া নজরুল সাহেবের কোনো নাম নিশানা নেই, তাই তার মেয়ে হিসেবে ন্যান্সি দেওয়ান খুব মন খারাপ করছিল, কষ্ট পেয়েছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে বলছিল যে আমার বাবা যে গানটি লিখে গেছেন সেই বাবার নাম নিশানা নেই কোথাও, না পত্রপত্রিকায় না সোশ্যাল মিডিয়ায় কোথাও নেই। আসলে কষ্ট লাগারই কথা। দেয়া নজরুল সাহেবের সাথে আমি কথা বলেছিলাম, তিনি অত্যন্ত মানে নীরব মানুষ, প্রচার বিমুখ মানুষ, তিনি তো কষ্ট পেয়েছেন। কিন্তু আমাদের উচিত সত্যটা জানা, সত্যটা জানলে আসলে ইতিহাস বিকৃত হবে না। আমাদের এই গানগুলো যাতে যুগের পর যুগ পরবর্তী প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম যেন শুনতে পারে, সেজন্য আমাদের উচিত সত্য তথ্য আমাদেরকে উপস্থাপন করা, যাতে করে পরবর্তী প্রজন্ম বুঝতে পারে যে এই গানটি আন্ডিবেশে গিয়েছেন কিংবা অমুক শিল্পী গিয়েছেন, গানটি সুরকার উনি, গীতিকার উনি। তাহলে কিন্তু আমাদের এই গানটির একটা গান কিন্তু একার চেষ্টা হয় না, এটা একটা সম্মিলিত ব্যাপার। গীতিকার গান রচনা করে, সুরকার সুর দেয়, শিল্পী কণ্ঠে ধারণ করে, কিন্তু শুরু হয় কিন্তু গীতিকার দিয়ে। সেই গীতিকারের নাম কিন্তু আমরা অনেকে জানি না, অনেক গানে আমরা নিজেরা অনেক জানি না, কিন্তু আমাদের জানা উচিত। তাহলে গীতিকারের মনে আসলে কষ্ট, যারা জীবিত আছেন তাদের মনে অনেক কষ্ট আসে। যে কষ্টের কথা আমাদের দেয়া নজরুল সাহেবের মেয়ে ন্যান্সি দেওয়ান সেটি বলছিলেন, কিন্তু এখনো সংযুক্তি পাইনি, সংযুক্তি হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, পরবর্তী কোনো লাইভে এসে আমি হয়তো আবারও ন্যান্সিকে নিয়ে আসবো তা বাকি কথাগুলো শোনার জন্য। আজকে তাহলে এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আর আরেকজন আমাদের অতিথি ছিলেন নাগিস রহমান, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি আসলে হঠাৎ করেই তার লাইফটি বিচ্ছিন্ন হয়ে যায়, আমি আর সংযোগ করতে পারিনি, তো তাই টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আর লাইভে আসতে পারিনি, আর তাই আর আজকে আর গান শোনাতে পারলাম না। আশা করছি আগামীতে আবারও এসে আপনাদের গান কবিতা সবই শোনাবো। আজকে এ পর্যন্তই থাক, আপনারা সবাই ভালো থাকুন সেই আশা করছি। আর আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ।